हेलो व्यूअर्स, वेलकम टू प्रॉपर्टी फाइंडर। तो आज के एक थ्री बीएचके फ्लैट देखाबो एवं ये फ्लैट रही है एकदम रास्तार ऊपर एवं फ्लैटे सामने जदि आपनारा बेरुन ताहोले किन्तु आपनारा एखाने एक अटो स्टैंड रही है। ये अटो स्टैंड थेके आपनारा अटो धरे शहरेर विभिन्न स्थाने जेते पारबेन एवं फ्लैटटार ठीक पाशेई रही है पोस्ट अफिस। फ्लैटटा रही है एकदम प्राइम लोकेशने एवं ये फ्लैटटार ग्राउंड फ्लोरे रही है एक पैथोलॉजिकल लैबोरेटरी जेखने रक्त परीक्षा करा है। तो फ्लैटा ओपर दिके रही है। तो आमी एखन फ्लैटा अपन के देखाबो। आपनारा सामने देखते पाच्छेन नीचे ही पैथोलॉजी सेंटर रही है एवं ओपर दिके रही है फ्लैटी। तो आमी एखन फ्लैटा अपन के देखाबो एवं खुटिनाटी समस्त किछु तथ्य अपन सामने तुले धरबो। तार आगे अपन सकल के अनेक धन्यवाद कारण आमार लास्ट पोस्टे आपनारा अनेक अनेक शेयर करेछेन एवं अनेके सबस्क्राइब करेछेन आमार एई चैनलटिके। सेई जन्य आपनादेर सकलके आमार तरफ थेके आंतरिक अनेक भालोबासा रइलो सकलेर प्रति। तो एखोनो जारा जारा सबस्क्राइब करते बाकी रयेछेन चैनलटि तारा किन्तु अवश्यई आमार एई चैनलटिके सबस्क्राइब करे देबेन। तो आमि एखन चले एसेछि फ्ल्याटटार एकदम सामने। देखते पाच्छेन एकटा कोलैप्सिबल गेट एवं एकटा काठेर दरजा पार करे आमि फ्ल्याटटार भेतर प्रवेश करलाम এবং বাঁহাতেই রয়েছে একটা সেপারেট একটা উডেন এবং একটা মিররের ক্যাবিনেট করা। এবং এটা হয়েছে ফ্ল্যাটটি, এটা ফ্ল্যাটের ডাইনিং কাম লিভিং এরিয়া। আমি এদিকটা পরে দেখাচ্ছি কারণ ফ্ল্যাটের দরজা দিয়ে প্রবেশ করার পরেই আমার ডান দিকে আমি পেয়ে যাচ্ছি কিন্তু একটা রুম। এইখানে একটা রুম আপনারা কিন্তু সকলেই পেয়ে যাচ্ছেন। এই রুমটার সাইজ হচ্ছে 15 ফুট/8 ফুটের রুম। এই রুমটিও কিন্তু বেশ বড় সড়ো এবং ওপর দিকে দেখতে পাচ্ছেন ক্যাবিনেট করা রয়েছে যেখানে আপনারা রুম অ্যাক্সেসরিজ কিন্তু সাজিয়ে রাখতে পারবেন। সামনে দেখতে পাচ্ছেন একটা উইন্ডো রয়েছে যেটা পশ্চিম দিকের উইন্ডো এবং এই জায়গায় একটা কম্পিউটার টেবিল রাখা রয়েছে। এবং ফ্লোরে রয়েছে মোজাইক ফ্লোর। এই রুমটা কিন্তু বেশ বড়, 15 ফুট/8 ফুটের রুম। এবং সামনে রয়েছে একটা টয়লেট। এই টয়লেটটি হচ্ছে কমন টয়লেট বা এটা অ্যাটাচ টয়লেট ছিল, সেটাকে কমন টয়লেট করা হয়েছে। এই টয়লেটটি বিশেষ বড় নয়, মোটামুটি সাইজের টয়লেট, ইন্ডিয়ান টয়লেট রয়েছে, যদি কেউ চান তাহলে কমেন্ট করে নিতে পারেন। এই পাশে হচ্ছে ফ্ল্যাটের ডাইনিং কাম লিভিং এরিয়া আমরা পাচ্ছি। এইখানে কিন্তু বেশ ডাইনিং এরিয়ার সঙ্গে একটা বড় উইন্ডো থাকার কারণে ডাইনিংটা কিন্তু অনেক বেশি এয়ারি এবং অনেকটা লাইটিং পাচ্ছে। এই পাশটা থেকে একদম সুন্দরভাবেই রাস্তা দেখা যায়। ফ্ল্যাটটা থেকে জিটি রোডের দূরত্ব বিশেষ নয়। জিটি রোডও আপনারা পায়ে যদি হেঁটে যান তাহলে 2 মিনিটের মধ্যে জিটি রোড পৌঁছে যেতে পারবেন। এবং ডাইনিং এরিয়াতে রয়েছে একটা কমন টয়লেট। এই টয়লেটটি বেশ বড়, ওয়ালে পাবেন ওয়াল টাইলস, সঙ্গে কলের সমস্ত রকম ফিটিংস। ডাইনিং এরিয়াটি বেশ বড় রয়েছে এবং এই পাশে রয়েছে দুটো পাশাপাশি ঘর এবং কিচেন। তো আমি আগে কিচেনটা আপনাদেরকে দেখিয়ে দেবো। কিচেনটা কিন্তু বেশ বড় দেখতে পাচ্ছেন বন্ধুরা। কিচেনটা সম্পূর্ণ মডিউলার কিচেন করা রয়েছে যার ওয়ালে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াল টাইলস অনেক উঁচু অবধি, ভেন্টিলেশনের জন্য একটা সুন্দর উইন্ডো এবং ওয়াটার অ্যাক্সেসের জন্য একটা এখানে বেসিন পাচ্ছেন আপনারা। তো এই ফ্ল্যাটটা 3BHK ফ্ল্যাট। ফ্ল্যাটটা রয়েছে একদম প্রাইম লোকেশনে চন্দননগর স্ট্যান্ড বড় বাজার চত্বরে এবং চন্দননগর বড় বাজার পোস্ট অফিসের পাশেই রয়েছে ফ্ল্যাটটি। তো কিচেনের পাশেই রয়েছে এই বড় বেডরুমটি। এই বেডরুমটার সাইজ হচ্ছে 10 ফুট/15 ফুটের রুম এবং দক্ষিণ দিক এবং পশ্চিম দিকে দুখানা উইন্ডো পাচ্ছেন। আর এই ফ্ল্যাটে দুটো মাস্টার বেডরুমের সাথে কিন্তু আপনারা দক্ষিণ দিকটা সম্পূর্ণভাবে খোলা পাচ্ছেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন রুমের সাইজ কতটা বড় এবং রুমের মধ্যে আবার ক্যাবিনেট করা রয়েছে এই রুমেও। তো আপনারা মালপত্র রাখতে পারবেন, রুম অ্যাক্সেসরিজ সেখানে স্টোরেজ করে রাখতে পারবেন। রুমটা বেশ বড়, আমার ভীষণভাবে পছন্দ হয়েছে এই রুমটিকে। তো দেখতে পাচ্ছেন ফ্লোরে রয়েছে পার্টেক্স বসানো ফ্লোর, খুব সুন্দর ডিজাইন করা। আমার ডান দিকের রুমটা দেখানো হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে বাঁদিকের রুমটা দেখিয়ে দেব। আমি বাঁদিকের রুমটাই প্রবেশ করছি। এই বাঁদিকের রুমের সাইজও কিন্তু সেম সাইজের রুম রয়েছে, 10 ফুট/15 ফুটের রুম এটিও। এবং এই রুমে আপনারা সম্পূর্ণ দক্ষিণ দিকে একটা উইন্ডো পাচ্ছেন যার কারণে রুমটা অনেক বেশি
এয়ারি এবং অনেকটা লাইটিং পাচ্ছেন রুমটাতে। সামনেই রয়েছে মেন রোড, আমি মেন রোড থেকে ঘুরে এসে দেখালাম, আমি ছাদে গিয়ে বাকিটা সমস্তটা দেখিয়ে দেবো। তো এই পাশে আপনারা যে ক্যাবিনেটটা দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ উডেন ক্যাবিনেট, তো এই ক্যাবিনেটটা খোলা হবে না। এই ক্যাবিনেটটা কিন্তু আপনারা এই ফ্ল্যাটের সঙ্গে ইনক্লুডিং পেয়ে যাচ্ছেন, এইখানে আপনারা অনেক মালপত্র স্টোরেজ করে রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা সম্পূর্ণ কাঠের দিয়ে তৈরি এটা। তো এই ফ্ল্যাটটার দাম পড়ছে মাত্র 25 লক্ষ টাকা। তো 25 লক্ষ টাকার বিনিময়ে আপনারা একটা এত সুন্দর 3 BHK ফ্ল্যাট পাচ্ছেন। ফ্ল্যাটটা রয়েছে 3rd ফ্লোরে। এই ফ্ল্যাটটাতে কিন্তু লিফটের সুবিধা আপনারা পাবেন না, এই ফ্ল্যাটটাতে আপনাদের স্টেয়ারকেস ব্যবহার করেই কিন্তু ফ্ল্যাটটাতে আসতে হবে, কারণ চন্দননগর এই বড় বাজার গঙ্গার ধারে এই এলাকায় ফ্ল্যাটের দাম প্রচুর। একটা 2 BHK ফ্ল্যাটও কিন্তু খুব কম করে হলেও 28 থেকে 30 লক্ষ টাকা দাম পড়ে, কিন্তু এই ফ্ল্যাটটায় যেহেতু লিফ্টটা নেই সেই জন্য আপনাদেরকে দেয়া হচ্ছে এরকম একটা অ্যাট্রাকটিভ প্রাইসে। তো দয়া করে কেউ দরদাম করার জন্য ফোন করবেন না, বিশেষ দরদাম করা যাবে না এই দামের ওপর। আর ফ্ল্যাটটা কিন্তু একদম ওয়েল মেনটেন অবস্থায় রয়েছে। তো এতক্ষণ আমি যে ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এখন আমি সেই ফ্ল্যাটের ছাদটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ফ্ল্যাটের ছাদ। তো এইখান থেকে আপনারা শপিং মল বলুন বা পোস্ট অফিস বলুন, স্টেট ব্যাঙ্ক বলুন, সব কিছুই পেয়ে যাবেন একদম পায়ে হাঁটা দূরত্বে। এবং এইখানে যে লঞ্চ আর কি ইয়ে আছে, গঙ্গাটা রয়েছে, সেখানে কিন্তু গঙ্গায় লঞ্চ চলে। তো লঞ্চ থেকে লঞ্চে করে আপনারা গঙ্গার ওপারেও যেতে পারবেন, একদম ঠিক 1 মিনিট পায়ে হাঁটা দূরত্বে আপনারা পেয়ে যাচ্ছেন লঞ্চ ঘাট এখান থেকে। এবং সামনে তো অটো স্ট্যান্ড দেখিয়েছি। তো এই ফ্ল্যাটটা নেওয়ার জন্য আপনারা স্ক্রিনে আসা নাম্বারে যোগাযোগ করতে পারেন, ফ্ল্যাটটা কেনার জন্য আপনারা লোনের বিশেষ সুবিধা পেয়ে যাচ্ছেন। তো আমাদের এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনার এরকম বাড়ি জমি ফ্ল্যাটের কোনো প্রয়োজন থাকে। আমরা কিন্তু এরকম ভিডিও প্রায় দিনে নিয়ে আসি, আর আগের ভিডিওটাতে আমাদের প্রচুর ভালোবাসা দিয়েছেন, তার জন্য সকলকে আরও একবার ধন্যবাদ।